নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে জি কের ক্লাস আমরা নিয়ে আসছি আজকে তার তেরো নম্বর ক্লাস চলে এলো তো এই তেরো নম্বর ক্লাসে তোমাদের বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহযোগে উইথ এক্সপ্লেনেশন তোমাদের আলোচনা করা হবে এই ক্লাসটি তো অবশ্যই তোমাদের ক্লাসটি এক্সামের জন্য হেল্পফুল হবে প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এখান থেকে অনেক কিছু ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে পারবে তো দেখো এখানে কী কী বিষয় থেকে আমরা প্রশ্ন নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে ভারতের ইতিহাস থাকছে ভারতের ভূগোল ভারতের অর্থনীতি ভারতের রাষ্ট্রনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং গ্রামীণ উন্নয়ন ও গ্রামীণ জীবন যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট কারণ পঞ্চায়েতের যে সিলেবাস সেই সিলেবাসে ডিরেক্টলি মেনশন করে দেওয়া রয়েছে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট তো এইখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে তো সেইভাবেই আমাদের এই সেটগুলো তৈরি করা প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু এই ক্লাসগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা ওয়াচ করবে ওকে তো চলো আজকে এই ক্লাসটা শুরু করি প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখবো প্রত্যেকে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে কমেন্ট সেকশনে যদি পারো দেখো প্রথম প্রশ্ন কি বলছে মহারানীর ঘোষণাপত্রের তারিখ কি ছিল চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কোনটা হবে মহারানীর ঘোষণাপত্র এটা আমরা জানি যে রানী ভিক্টোরিয়া যিনি ঘোষণাপত্র দিয়েছিলেন তো সেই সময়টা হচ্ছে আঠারোশো সাতান্ন সালের পর অর্থাৎ মহাবিদ্রোহের পরে এইটিন ফিফটি ওকে তো এই ক্ষেত্রে অপশান আমরা একটাই দেখতে পাচ্ছি এইটিন ফিফটি এইট তো অপশান বি হবে সঠিক উত্তর পয়লা নভেম্বর আঠেরোশো সালে মহারানীর ঘোষণাপত্র দেওয়া হয়েছিল তো এই বিষয়টা কি একটু তোমরা প্রত্যেকে জেনে নাও ঠিক আছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দেখো মহাবিদ্রোহের পর যখন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া কী করলো ভারতে ইস্ট ইন্ডিয়ার যে কোম্পানি শাসন ছিল সেই শাসনের অবসান ঘটালো এবং সমস্ত ক্ষমতা নিজের দায়িত্বে নিজের হাতে মানে ভারতের যে শাসন ভার সেইটা তুলে নিলেন তো তার প্রতিনিধি রূপে ভারতের প্রথম ভাইস ছিলেন সেই সময়কে লর্ড ক্যানিং তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে মহারানীর ঘোষণাপত্র একটা ঘোষণাপত্র প্রকাশ করলেন যেটা হচ্ছে স্থানটা এলাহাবাদে হয়েছিল তাহলে কে ঘোষণা করেছিলেন লর্ড ক্যানিং কোথায় হয়েছিল এলাহাবাদে কত সালে তিনটে পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট এরপরে মহারানীর যে ঘোষণাপত্র বলা হয়েছিল সেটা আমাদের জানতে হবে তো বেসিক্যালি মহারানীর যে ঘোষণাপত্র সেখানে মূল যে বক্তব্য বা মূল যে তাৎপর্য যে পয়েন্টগুলো ছিল সেইগুলো তো জাস্ট তোমরা একটু দেখে নাও তো ইনি হচ্ছেন মহারানী ভিক্টোরিয়া ওনার যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের কিছু পয়েন্ট বলা হয়েছিল যেরকম লর্ড ডাল হোসির সময় যে সত্যবিলোপ নীতি আনা হয়েছিল ঠিক আছে তো সেই সত্য নীতি কী করা হবে বাতিল করা হবে এবং দেশীয় রাজ্যের রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে মানে কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে দত্তক পুত্র নিতে পারবে এটা একটা ব্যাপার নেক্সট দেখো এখন থেকে ভারতের শাসন ভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কার হাতে যাবে ডিরেক্টলি মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যাবে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভার ভারতের উপর যে ছিল সেই বিষয়টা থাকছে না এখানে তিন নম্বর আরেকটা বিষয় বলেছিল তোমরা প্রত্যেকে লিখে নাও এগুলো ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দেশীয় যে সমস্ত রাজ্যগুলির স্বাক্ষরতের চুক্তি এবং সন্ধি সেইগুলো কি মেনে চলবে তাই তো মানে ধরো কোনো একটা প্রভিন্সের সাথে ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে এগ্রিমেন্ট সাইন করেছে এবং সেখানে যে সমস্ত প্রিন্সিপালসগুলো রয়েছে সেইগুলোকে গভর্নমেন্ট মানে ব্রিটিশ সরকার সে সময় মান্যতা দিতে বাধ্য হবে এরকম কিন্তু পয়েন্ট দেশীয় রাজাদের রাজ্যে মহারানীর সরকার কোনো হস্তক্ষেপ করবে না ধরা গেল বাংলায় কোনো একজন রাজা শাসন করছে তো সেইখানে মহারানী কি করবে কোনো শাসন করবে মানে মানে ইন্টারভেন্ট করবে না সেই সমস্ত বিষয়ে কারণ সেখানে দেশীয় রাজ্য শাসন করছে এবং নেক্সট যেটা বলা হচ্ছে ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না তো এই সমস্ত মেন মেন পয়েন্ট গুলো বলেছিলেন অ্যানাদার পয়েন্ট ছিল ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তারই করবে না এরকম পয়েন্টটা ছিল মানে ব্রিটিশরা ভারতে এসছে বাণিজ্য করতে তারা বাণিজ্য বিস্তার করবে সাম্রাজ্য বিস্তার করবে না এরকমটা কিন্তু মহারানী ঘোষণাপত্রে বলা হয়েছিল নেক্সট বলা হয়েছিল কি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসী সরকারি চাকুরিতে নিযুক্তি হতে পারবে মানে নিয়োগ হতে পারবে যেরকমটা আমরা দেখেছিলাম যে ব্রিটিশ আমলে কি হতো মানে ভারতীয়রা কোনো সরকারি উচ্চপদস্থ পদে চাকরিতে যোগদান করতে পারতো না সেটা কিন্তু একটা বাধা ছিল ভারতীয়দের কাছে বাট মহারানী ঘোষণাপত্রে সেটাকে বাদ দিয়ে দিলেন এবং সেখানে বললেন যে সকল ব্যক্তি ভারতের কি করতে পারবে যারা যোগ্য তারা অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রে যোগদান করতে পারবে তো এই সমস্ত বিষয়গুলোই বলা হয়েছিল বেসিক্যালি মহারানীর যে ঘোষণাপত্র সেইখানে বাট এই যে ঘোষণাপত্র এটা কিন্তু ওই খাতায় কলমে থাকার মতনই বিষয় ছিল মানে বাস্তবে তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ একেবারে ছিল না বললেই চলে তো এর যে উপসংহার যদি আমাকে বলতেই হয় বা এর সমালোচনা যদি করতেই হয় তো এটা আসলেই কিন্তু কাগজে বা খাতায় কলমেই ছিল বাস্তব বা গ্রাউন্ডে এর কোনো প্রভাব দেখা যায়নি তো এই হচ্ছে মহারানী ঘোষণাপত্র বাট তোমাদের একটু ডিটেলসে বলে দিলাম জানার সুবিধার্থে ওকে আই হোপ কি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে চলো নেক্সট প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন বলছে দেখো কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়েছিল তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে লাহোর কংগ্রেস অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার এবং সময়টা হচ্ছে কবে উনিশশো সালে তো আমরা প্রত্যেকে জানি উনিশশো সালে কংগ্রেসের গুরুত্বপূর্ণ লাহোর সেশনটি হয়েছিল এবং লাহোর সেশনে প্রেসিডেন্ট কে ছিলেন সেইগুলো আমরা একটু দেখে নেব দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশন হয় আর এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু এখানে গুরুত্বপূর্ণ কতকগুলো প্রিন্সিপালস নেওয়া হয়েছিল যেরকম পূর্ণ স্বরাজের দাবি এখানে ডিক্লেয়ার হয়েছিল দ্যাট সহায় এটা উত্তর তোমাদের অপশন এ হলো নেক্সট দেখো ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে এরকমটা ঘোষণা করা হয় আর আমি আগের দিন তোমাদের কোয়েশ্চেন করেছিলাম যেটা হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দিনটি উনিশশো সাতচল্লিশ সালের আগে কোন দিবস হিসাবে আমরা পালন করতাম তো বর্তমানে আমরা প্রত্যেকে জানি ছাব্বিশ জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস বাট আমরা স্বাধীনতার আগে ছাব্বিশ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতাম কারণ উনিশশো তিরিশ সালের ছাব্বিশ জানুয়ারি ভারতের প্রথম যে স্বাধীনতা দিবস সেটা কিন্তু পালন করা হয়েছিল বাই দ্য রেজুলেশন অফ উনিশশো উনত্রিশের কংগ্রেসের লাহোর সেশন ওকে তো এই কনসেপ্টটা তোমাদের কিন্তু ভালো করে জেনে রাখতে হবে আমি আগের দিনের ক্লাসেও বলেছিলাম এটা চলো আমরা এর পরে হচ্ছে তোমাদের গদর শব্দের অর্থ কি তো খুবই লুসিড কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্ট কারণ তোমাদের পরীক্ষাতে এই টাইপের আসবে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বা রেভুলেশন ওকে অপশন এ উইল বি ইয়র কারেক্ট অ্যান্সার এখানে তো তোমাদের এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে একটা তো আমরা সাইড দেখলাম যে গদর শব্দের অর্থ কি বিপ্লব সোজা কোথায় বাট এতটাও সোজা যদি এক্সামিনার না কোয়েশ্চেন করে তাহলে তোমাকে করবে যে কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় বেসিক্যালি ওকে তো তোমাকে জানতে হবে নাইনটিন থার্টি উনিশশো সালে এর থেকেও যদি টাপ করতে যায় তোমাকে কোন তারিখা করিতে হয় তোমাকে বলতে পারে তাহলে দিনটা হবে কব পনেরোই জুলাই তাহলে এইভাবে তোমাকে করতে হবে প্রত্যেকটা বিষয় এক্সপ্লেনেশন সহযোগে নেক্সট পয়েন্ট কি বলছে যে গদর পার্টি ফার্স্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল তোমাকে এটাও করতে পারে তো এটা হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকোতে আবার এই প্রশ্নটাও করতে পারে যে কে প্রতিষ্ঠা করেছিল মানে হেড অফ দ্য লিডার কে ছিল বেসিক্যালি তো লালা হরদয়াল ছিলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা এছাড়াও অন্যান্য সদস্যরা অবশ্যই ছিলেন এখানে তো গদর শব্দের অর্থ বিপ্লব দেখলাম অন্যান্য সদস্য কারা ছিল একটু দেখে নাও কারণ এলিমিনেট করার জন্য কোয়েশ্চেন যেভাবে টাফ হচ্ছে তোমাকে করতেই পারে ওয়াসাকা সিং দাদেহার বাবা জাওয়াল সিং সন্তোক সিং এবং সোহান সিং ভাকনা এই চারজন বা পাঁচজন ব্যক্তি গদর বাটির সাথে তখন মানে সরাসরি ভাবে যুক্ত ছিলেন ওকে এবং যার সভাপতি ছিলেন সোহান সিং ভাকনা তো তোমাদের এইখান থেকে দেখো তোমরা পাঁচটে বা ছটে কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে যে কোনো এক্সামে এখান থেকে প্রশ্ন হোক তোমরা কিন্তু সমস্ত বিষয় ট্যাকেল করতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন কবে ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়েছিল প্রথম তো তোমাদের বললাম আগের দিনও দিয়েছিলাম সেম কোয়েশ্চেনটা এখানে দেখো এরকম ভাবে রয়েছে তো ভারতের স্বাধীনতা দিবস প্রথম পালন করা হয়েছিল কবে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তোমাদের একটু আগে আমি আলোচনা করলাম তা এই বিষয়টা আমি তুলে ধরছি না চলো নেক্সট কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মেকলে হান্টার কমিশন চার্টার অ্যাক্ট নাকি উডেড ডেসপ্যাচ তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের উডের ডেসপ্যাচ আঠেরোশো কত সালে উড আছে সালে সালে উডের ডেসপ্যাচের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় সঠিক উত্তরটি হবে আমার অপশন ডি তাই তো চলো নেক্সট আমরা কতগুলো পয়েন্ট দেখব মেকলে মিনিট সম্পর্কে আসলে মেকলে মিনিট জিনিসটা কি দেখো টমাস ব্যাবিংটন মেকলে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে আঠেরোশো পঁয়ত্রিশ সালের দোসরা ফেব্রুয়ারি বড়লাট লর্ড বেন্টিং এর কাছে একটি প্রস্তাব দিয়েছিলেন যিনি সচিব ছিলেন লর্ড বেন্টিং এর ওকে যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত মেকলে মিনিট কেন কারণ তার নাম অনুসারে হয়েছে তিনি প্রস্তাব দিয়েছিল কাকে বডলাট লর্ড লেন্টিং কে লর্ড বেন্টিং এর কে ছিলেন ইনি সচিব ছিলেন তো মেকলে ছিলেন একধারে লর্ডিয়াম ইনস্ট্রাকশন এর সভাপতি তো তোমাদের এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট যাচ্ছে নেক্সট দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রাচ্য শিক্ষার পরিবর্তে জানতে আনতে হবে সেই নিয়ে যে প্রস্তাব সেটাই মেকলে মিনিট আমরা বললাম তো এই বিষয়টিকে তোমাদের মনে রাখতে হবে এরপর দেখো অপশন ছিল হান্টার কমিশন হান্টার কমিশন কত সালে আসে কার নেতৃত্বে আসে লর্ড রিপনের নেতৃত্বে বা লর্ড রিপনের সময় আসে সালে ওকে আচ্ছা উডের চার্লস উড সালে এটা হয়ে থাকে তো উডের ডেসপ্যাচ আঠারোশো চুয়ান্ন সালে এসেছিল এবং এটাকে বলা হয় ভারতের ম্যাগনা কাট অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া এই পয়েন্ট অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কারণ ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া কোনটাকে বলা হয় তোমাকে কোয়েশ্চেন ডিরেক্টলি করতেই পারে তো উডস ডেসপাচ হবে সঠিক উত্তর এবং উডের ডেসপাচের মাধ্যমে ভারতের তিনটে বেসিক্যালি বিশ্ববিদ্যালয় চারটে প্রতিষ্ঠা হয় একটা হচ্ছে কলকাতা একটা হচ্ছে বোম্বে একটা হচ্ছে এই তিনটে ইউনিভার্সিটি হয় উড ডেসেমেন্ডেশনে কোয়েশ্চেন আমরা যাব সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন তো আঠেরোশো সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় এটা আমরা অনেকবার শুনেছি তো গভর্নর জেনারেল ছিলেন সেই সময় অপশন এ হবে সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল তো গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময় সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের জন্য এবং ভারতে নবজাগরণের জনক বলতে পারি যাকে আমরা সেটা হচ্ছে কে রাজা রামমোহন রায় ওনার নেতৃত্বে ওনার প্রচেষ্টায় ভারতে কিন্তু সতীদাহ প্রথা অ্যাবলিস্ট হয় সেই সময় গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ হলো ভারতের রাজস্থানে একটা কারেন্ট খবর তোমাদের দিচ্ছে এখনো যে সতীদাহ প্রথা সেই আঠারোশো উনত্রিশ সালে নিষিদ্ধ হয়েছিল বাট এখনো এই মডার্ন ইন্ডিয়াতে ফার্স্ট সেঞ্চুরিতে এমনও রাজ্য রয়েছে যেখানে এই সতীদাহ প্রথার মতো জ্বলন্ত উদাহরণ দেখা যায় রাজ্যগুলো হচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ রিসেন্টলি ছিল তাই তোমাদের এই বিষয়গুলো আমরা পেয়েছি তাই তোমাদের দিলাম যে ভারতের রাজস্থান মধ্যপ্রদেশের মতো জায়গায় এখনো সতীদাহ প্রথা খবরে কিন্তু দেখা গিয়েছে চলো নেক্সট কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন কেন করেছিলেন মনে হয়েছিল করতে তাই একদমই না সঠিক উত্তরটি হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ একটা প্লেস যেখানে আম জনতা সাধারণ নাগরিক প্রতিবাদের জন্য সোচ্চার সামিল হয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্রিটিশ পুলিশ গুলি চালিয়েছিল সেই ঘটনায় ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত খুব সহজ কথায় বললে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়া জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড জালিয়াওয়ালাবাগ যে মেসাকার সেটা কিন্তু হয়েছিল এবং মাইকেল ও ডায়ারের নেতৃত্বে গুলি চালানো হয় প্রচুর মানুষ মারা যায় তো সেই ঘটনাটি কিন্তু ইতিহাসে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড পরিচিত এবং তার প্রতিবাদে ক্ষোভে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন সাথে সাথে আর একটা বিষয় ঘটে সেটা হচ্ছে কাইজার ই হিন্দ উপাধি কার ছিল মহাত্মা গান্ধী তিনিও কিন্তু সেটা প্রত্যাখ্যান করলেন এবং খিলাপত আন্দোলনের সাথে যোগদান করলেন উনিশশো সালে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু পাশাপাশি রিলেটেড রয়েছে ওকে চলো নেক্সট প্রশ্ন ভালো লাগছে তো প্রত্যেকের ক্লাস আশা করছি ভালো লাগছে ওকে যদি ভালো না লাগছে তাও বলো তাহলে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেটা বলতে পারো তোমরা কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয় এমন কোনো যে পরীক্ষায় এই প্রশ্নটা আসেনি কোয়েশ্চেনটা খুব ইজি মনে হবে দেখে করে যে এটা আবার কি কোয়েশ্চেন বাট এক্সামে হয়তো তোমাদের কনফিউজিং ক্রিয়েট করতে পারে তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের লর্ড ডাল হৌসি অপশন ডি হবে সঠিক উত্তর লর্ড ডাল হৌসির সময় ভারতের রেলপথের সূচনা হয় এবং সময়টা হচ্ছে এইটিন ফিফটি থ্রি আঠেরোশো তিপ্পান্ন সালে ভারতের মানে ফার্স্ট চালু হয় এবং সেটা কোন কোন কান থেকে চলেছিল এটাও কিন্তু প্রশ্ন তোমাদের হয়েছে সালে বোম্বে থেকে পর্যন্ত ভারতের প্রথম প্রথম সেটা চালু হয় গভর্নর জেনারেল কে ছিলেন যেহেতু গভর্নর জেনারেল নিয়ে এসেছে তো এটা একটু দেখে নাও ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং যার সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ভারতের প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং এটাও কিন্তু মনে দেখো আচ্ছা পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেন আমি বুঝতে পারছি তোমাদের কিন্তু হচ্ছে তোমরা পয়েন্টগুলো লিখে করে বারবার রিভিশন করো তাহলে কিন্তু হয়ে যাবে এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী দেখো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ভিভি আই এখানে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যানাদার কনফিউজিং কোয়েশ্চেন এখানে অনেকগুলো পয়েন্ট আমরা দেখবো যেগুলো তোমাদের কনফিউজিং ক্রিয়েট করে পরীক্ষার হলে তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা হবে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমাদের কোনটা আনায় মুদি অপশন এ হবে সঠিক উত্তর যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে উত্তরটা হবে জিন্দাগাড়া এই জিন্দাগাড়া কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালিতে অবস্থিত এটাও করতে পারে এর হাইট কত তোমাকে পরীক্ষা দিতে পারে ষোলোশো নব্বই মিটার ওকে তো আমরা এখান থেকে তিনটে পয়েন্ট জানতে পারলাম নেক্সট পয়েন্ট দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এটাও আনাইমুদি ঠিক আছে মানে পশ্চিমঘাট বা দক্ষিণ ভারত যেটাই দিক আনাইমুদি কেরালাতে অবস্থিত মিটার নেক্সট কোয়েশ্চেন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দোদা বেতা কত হাইট মিটার পরবর্তী প্রশ্ন কাঁকড়াপাড়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন শহরের কাছে অবস্থিত তোমাদের আগের দিন পুরো লিস্ট আমি দেখিয়েছিলাম যারা পারবে অবশ্যই রাইট না কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা হয়ে যাবে সুরাটে অবস্থিত অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার দেখো পুরো লিস্টটা আমি আরেকবার দিয়ে দিয়েছি বাট আমি এখানে পড়ছি না কাকড়াপাড়া সুরাট শহরে অবস্থিত চারশো চল্লিশ মেগাওয়াট সম্পন্ন উনিশশো তিরানব্বই সালে এস্টাবলিশড হয় এই পয়েন্টটা তোমরা জেনে নাও ওকে চলো নেক্সট পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোয়েশ্চেন তো তোমাদের প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে সঠিক উত্তরটা হচ্ছে ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটি রয়েছে কোথায় ওয়েস্ট বেঙ্গলের গনগনি অঞ্চলে দেখো তরাই মাটি কোথায় দেখা যায় তরাই মাটি অপশন একটা তো এটা এক্সটেন্ড করে উত্তরাখণ্ড উত্তর প্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিস্তৃত নেক্সট দেখো তরাইয়ের কি মাটি পাওয়া যায় অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এখানে যদি পরীক্ষায় প্রশ্ন করে তোমরা করতে পারবে পরবর্তী তরাই শব্দের অর্থ কি তরাই শব্দের অর্থ হলো স্যাঁত্যাঁতে ভূভাগ তাই তো আর ডুয়ার্স শব্দের অর্থ দরজা এটা আমরা পশ্চিমবঙ্গের ভূগোলে ক্লাসে জানি আচ্ছা পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তরাই নামে এবং পূর্ব ভাগটা কি নামে পরিচিত ডুয়ার্স নামে পরিচিত নেক্সট প্রশ্ন কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা নামে বিভক্ত হয়ে যায় মানে ডিস্ট্রিক্ট যে স্পিট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটা দিনাজপুর জেলা দুটো ভাগে ভাগ হয় তো সেটা কোন সালে হয় সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে অপশন সি উনিশশো সালে দিনাজপুর জেলা ভেঙে দুটি দিনাজপুরে ভাগ হয়ে যায় উত্তর এবং দক্ষিণ দিনাজপুর যথাক্রমে এরপর তোমাকে আরো প্রশ্ন করতে পারে যে মেদিনীপুর জেলা ভেঙে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলা কত সালে গঠিত হয় তো এটা দু সালে গঠিত হয় কোন তারিখে পয়লা জানুয়ারি তারিখে আর একটা এখান থেকে প্রশ্ন হয় চব্বিশ পরগনা জেলা ভেঙে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় ভাগ হয়ে যায় সেটা হচ্ছে উনিশশো সালের পয়লা মার্চ তো এই পয়েন্টটাও কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট পয়েন্টে যাবো কোয়েশ্চেনে যাব আমরা দেখো বলছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে খুব ভালো কোয়েশ্চেন ভূগোল থেকে প্রশ্ন আমরা এরপর দেখছি সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি খাঞ্জাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার ওকে আচ্ছা এখানে দেখো মাদুরাই অপশানে রয়েছে তো মাদুরাই কি মাদুরাইকে বলা হয় ভারতের উৎসবের শহর ফেস্টিভ্যাল সিটি অফ ইন্ডিয়া সিটি অফ জয় নামে পরিচিত কলকাতা শহর গোলাপি শহর বলা হয় জয়পুর শহরকে ভারতের শস্য ভাণ্ডার পাঞ্জাবকে বলা হয় তো একটু আগে আমরা কি দেখলাম দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার সাউথ ইন্ডিয়ার শস্য ভাণ্ডার বললে থাঞ্জাবুর হবে আর যদি তোমাকে বলে ভারতের শস্য ভাণ্ডার কোনটা তাহলে পাঞ্জাব হয়ে যাবে উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমিকে মানে প্রেইরি অঞ্চলকে বিশ্বের শস্য ভাণ্ডার বলা হয় তো তোমাদের দেখো অনেকগুলো সাইজ আমরা দেখিয়েছি ঠিক এইখান থেকে যে টাইপের প্রশ্ন হতে পারে আর অন্ধ্রপ্রদেশকে বলা হয় ভারতের ডিমের ঝুড়ি এটাও ইম্পর্ট্যান্ট আচ্ছা ইউক্রেনকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি তো প্রত্যেকটি পয়েন্ট তোমরা এখান থেকে পেলে আশা করছি মানে বুঝতে পারছো কোশ্চেনগুলো কিভাবে হচ্ছে আমাদের পরীক্ষাতে কীভাবে আসবে এবং কিভাবে ক্লাস করানো হচ্ছে ইভেন সব থেকে ইম্পর্ট্যান্ট চাপ নেই রুরাল ডেভেলপমেন্টের কোয়েশ্চনগুলো রয়েছে শেষের দিকে ওকে চলো নেক্সট প্রশ্ন সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছোতে সময় লাগে কত মিনিট সময় লাগে আট মিনিট অপশন বি হবে কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার দেখো চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ওয়ান পয়েন্ট টু সিক্স সেকেন্ড এবং সূর্য থেকে আলো আসতে আট মিনিটের কাছাকাছি প্রায় সময় লাগে তো দুটো পয়েন্ট বা দুটো কোশ্চেন এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই লিখে পরবর্তী প্রশ্ন হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি তো সায়েন্সের কোয়েশ্চেনে আমরা ঢুকে গিয়েছি অলরেডি সঠিক উত্তরটা হয়ে যাবে হাইড্রোজেন বোমা ফিউজন বা পারমাণবিক সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ বা এর ভিত্তিতে তৈরি হয় তো পারমাণবিক যে সংযোজন এবং বিয়োজন এই দুটো বিষয়টা একটু দেখে নাও এখান থেকে জাস্ট তোমরা থিওরি বাদে ছবিটাকে দেখো দেখো ফিউজের মানে একসাথে একটার সাথে আরেকটা ফিউজ হয়ে যাওয়া যুক্ত হয়ে যাওয়া এই একটা পরমাণু এই একটা পরমাণু দুটো মিলে তৈরি হলে একটা পরমাণু মানে কম্বাইন টুগেদার ওকে হলো তো এইটা হচ্ছে ফিউজেন যেটা হচ্ছে সূর্য সান হাইড্রোজেন বোমা ওকে এর উদাহরণ আচ্ছা এখানে ফিশন রয়েছে দেখো ফিশন ফিশন মানে কি বিয়োজন দেখো একটা অ্যাটম বা পরমাণু দুটো ভাগে ভাগ হচ্ছে এই একটা পরমাণু আর এই একটা পরমাণু এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফিশন যেটা হচ্ছে তোমাদের কিসের উদাহরণ আমি দিয়েছি দেখো ফিশনের উদাহরণ পরমাণু বোমা তাহলে পরমাণু বোমা কার উদাহরণ ফিশনের উদাহরণ আর ফিউশনের উদাহরণ হচ্ছে হাইড্রোজেন বোমা তো এইভাবে তোমাদের প্রত্যেকটি পয়েন্ট এখানে এক্সাম্পলটা বিশেষ করে মনে রাখতে হবে কারণ এইভাবেই তোমাদের কোয়েশ্চেন হবে

চলো নেক্সট নিম্নের কোন ব্যক্তি ভারতীয় সংবিধানের রচয়িতা তো ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর অপশন বি হবে সঠিক উত্তর দেখো সংবিধান সম্পর্কে অনেকগুলো পয়েন্ট তোমাদের এখানে দিয়েছি ভারতীয় সংবিধান উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয় আর কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দুটো কোয়েশ্চান ডেট নিয়ে কনফিউজ হয় তোমাদের এই উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গৃহীত হয় আর উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি কার্যকরী হয় এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদের পরীক্ষাতে কনফিউজ করবে তাই অবশ্যই ভালো করে দেখে নাও আচ্ছা মূল সংবিধানে কটি ধারা ছিল ছিল তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি প্রথম হোমওয়ার্ক বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি অধ্যায় রয়েছে রাইট নাও প্রত্যেকে আমাকে ডিয়ার স্টুডেন্ট তোমরা কমেন্ট করে জানাও নেক্সট দেখো রচনার সময়কাল মানে সমগ্র যে কনস্টিটিউশন রচিত হয়েছে তার জন্য কত সময় লেগেছে দুই বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছে সংবিধান রচনার ক্ষেত্রে এরপরে খসড়া কমিটি থেকে কোয়েশ্চেন হয় খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন তোমাদের জিজ্ঞেস করতে পারে উপদেষ্টা কে ছিলেন জিজ্ঞেস করতে পারে তো চেয়ারম্যান ছিলেন আম্বেদকর এবং সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে বিএন রাও আর ছ মাসেরও কম সময়ের মধ্যে এই খসড়াটি প্রণয়ন করা হয়েছিল এই খসড়া কমিটি নিয়ে এটা তোমাদের কিন্তু জানলেই হবে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই পরবর্তী প্রশ্ন কোন দিনটি আমরা সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি তো ছাব্বিশ নভেম্বর অপশন বি হবে সঠিক উত্তর সংবিধান দিবস পালন করি কারণ এই দিন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল অ্যাডপ্টেড ওকে তো তোমাদের একটু আগে বললাম চলো নেক্সট পাঁচশো টাকা ও এক হাজার টাকার নোটে নোট বাতিল এটা ঘোষণা করা হয় কোন সালের কত তারিখে তো এটা নরেন্দ্র মোদীর আমলে হয়েছিল সঠিক উত্তরটা হবে উনিশশো সরি আটই নভেম্বর দু সালে অপশান বি হবে সঠিক উত্তর আটই নভেম্বর দু সালে ভারতে হাজার টাকা এবং পাঁচশো টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়েছিল পরবর্তী কোয়েশ্চেন দেখো নিম্নের কোনটি একটি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ পরীক্ষায় দেখবে বহুবার এসছে তোমাদের যে কোনো পরীক্ষাতে তো ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ যদি আমরা দেখি তো এই পয়েন্টে তোমাদের ইম্পর্টেন্ট সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো ডাইরেক্ট ট্যাক্স এখানে হচ্ছে আয় কর বা ইনকাম ট্যাক্স ওকে আর বাকি এই বিক্রয় কর পরিষেবা কর আবগারি শুল্ক এগুলো কি এগুলো হচ্ছে সবই তোমাদের অপ্রত্যক্ষ করের উদাহরণ তাহলে প্রত্যক্ষ করের উদাহরণ স্যার একটু বলে দিন দেখো সম্পত্তি কর আয় কর উপহার কর বা গিফট ট্যাক্স সম্পদ কর কর্পোরেশন ট্যাক্স প্রত্যক্ষ করের উদাহরণ আর ইনডাইরেক্ট ট্যাক্সের বা অপ্রত্যক্ষ করের উদাহরণটা একটু দেখে নাও ভ্যাট কাস্টমস ডিউটি জিএসটি এন্টারটেনমেন্ট ট্যাক্স পরিষেবা বা সার্ভিস ট্যাক্স সেলস ট্যাক্স ইত্যাদি এক্সাইজ ট্যাক্স এগুলো কি তোমাদের এগুলো অপ্রত্যক্ষ করের উদাহরণ এই দুটো এক্সাম্পল ভালোভাবে দেখে নাও যে কোনো পরীক্ষা হোক এখান থেকেই তোমরা উদাহরণ সহযোগে কোয়েশ্চেন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন মল্লিকা সারাভাই ভারতীয় কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত মল্লিকা সারাভাই সঠিক উত্তরটা হবে ভারতনাট্যম অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো পণ্ডিত বীরজু মহারাজ কে কোন নৃত্যের সাথে বা কার সাথে যুক্ত অনেক সময় পড়ে বীরজু মহারাজ কত্থকের সাথে যুক্ত ওকে অনিতা রত্নম ভারতনাট্যমের সঙ্গে যুক্ত মল্লিকা সারাভাই ভারতনাট্যমের সঙ্গে যুক্ত পদ্মা সুব্রমণীয়ম ভারতনাট্যমের সঙ্গে যুক্ত সোনাল মানসিং ওড়িশির সাথে যুক্ত রাধা রেড্ডি কুচিপুড়ি রাজা রেড্ডি তোমাদের পরীক্ষায় পড়ে কুচিপুড়ি তো এই হচ্ছে লিস্টটা তোমাদের দিলাম ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত বিখ্যাত পার্সোনালিটি এগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয় চলো পরবর্তী প্রশ্ন দেখিনি সিওল কোন দেশের রাজধানী তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দক্ষিণ কোরিয়া হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী শিওল তাহলে উত্তর কোরিয়ার রাজধানী কি পিয়ংিয়াং কেনিয়ার রাজধানী কি নাইরোবি কাজাখাস্তানের রাজধানী আস্তানা যেহেতু অপশানে ছিল তোমাদের প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিলাম চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন বলছে পণ্ডিত বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার যে পঞ্চায়েতের কোশ্চেন সেখানে এই টাইপের প্রশ্ন হয়েছে তো পণ্ডিত বিশ্বমোহন ভাট মোহন বীণার সাথে যুক্ত কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একটু দেখে নাও দেখো বাঁশি হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ গিটার বিশ্বমোহন ভাট কিন্তু গিটারের সাথে যুক্ত এবং যতীন মজুমদারও যুক্তের সাথে তো বাঁশি এই হরিপ্রসাদ চৌরাসিয়া এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে সে তার কোন বাদ্যযন্ত্রে মানে কে কে যুক্ত পন্ডিত আচ্ছা শঙ্কর কোন সানাই সাথে যুক্ত কে কে রয়েছেন ওস্তাদ বিসমিল্লা খান দয়া শঙ্কর আলী আহমেদ শরদ বাদক কারা রয়েছেন ওস্তাদ আমজাদ আলী খান বহুবার পরীক্ষাতে এসছে ওস্তাদ আলী আকবর খান ওকে নেক্সট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন বলছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের নির্মাতা কে সঠিক উত্তরটা হয়ে যাবে হোয়াটসঅ্যাপের নির্মাতা লরেল কিডস অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অপশানের রয়েছে ল্যারি পেজ তো আমরা জানি গুগলের যে নির্মাতা সিও নির্মাতা সার্জি ব্রেন এবং ল্যারি পেজ গুগলের নির্মাতা এবং সিও রয়েছেন বর্তমানে গুগলের সুন্দর পিচাই মার্ক জুকারবার্গ ফেসবুকের নির্মাতা এবং টিম বার্নাসলি ইন্টারনেটের নির্মাতা ওকে চলো পরবর্তী প্রশ্ন সম্প্রতি হেমন্ত সরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কারেন্ট কারেন্টেন তোমাদের একদম সঠিক উত্তরটা হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আবারও শপথ নিলেন কে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী আগে হেমন্ত সরেন তিনি রয়েছেন এবারে দেখো এখানে আমি দিয়েছি অনেকগুলো এক্সপ্লেনেশন তো ইনি হচ্ছেন হেমন্ত সরেন তো ইনি ঝাড়খন্ড মুক্তি মোর্চার সদস্য আহ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তৃতীয়বারের জন্য এর আগে দুবার তিনি ছিলেন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের রাজ্যপাল এই মুহূর্তে রয়েছেন সিপি রাধাকৃষ্ণন দু হাজার তেরো থেকে চোদ্দ সালে মুখ্যমন্ত্রী ছিলেন এবং উনিশ থেকে চব্বিশে ছিলেন এবং চব্বিশে জানুয়ারিতে তিনি একটা কেসে ফেসে যান মানে মানি লন্ডারিং কেসে গ্রেপ্তার হয় তার জন্য তিনি পদত্যাগ করেছেন জানুয়ারি মাসে আবারও তিনি কিন্তু এবার জামিনে মঞ্জুর করা হয় এবং তারপরে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন চলো নেক্সট সম্প্রতি স্যার কেয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তো আমরা দেখলাম ইউকে তে রিসেন্টলি ইলেকশন হয়েছে তো আর স্টারমার ইউকে বা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের নতুন বা নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন অপশন এ হবে সঠিক উত্তর এখানকার প্রধানমন্ত্রী ছিলেন কে ঋষি সুনাক তো সুন ঋষি সুনাককে স্থলাভিশ করে আর স্টারমার প্রধানমন্ত্রী হয়েছেন ইউকে পাঁচই জুলাই দু হাজার চব্বিশে রাজা তৃতীয় চার্লস কে আর স্টারমারকে যুক্তরাজ্যের আঠান্নতম প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট যে কততম প্রধানমন্ত্রী হলেন আচ্ছা তো লেবার্স পার্টির সদস্য নিয়ে এটাও অনেক সময় জিজ্ঞেস করতে পারে সাড়ে ছ ছশটি সিটের মধ্যে চারশো বারোটি পেয়েছে আর ঋষি সোনাক পরাজিত হয়েছেন তার কনজারভেটিভ পার্টি একশো উনিশটি আটসনে মাত্র জয়লাভ করেছে ওকে স্টারমার্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোথায় ডাউনিং স্ট্রিট টেন ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক খবরে দেখা ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত এটি ফুটবল খেলার সাথে যুক্ত ডুরান্ড কাপ রিসেন্টলি নিউজে রয়েছে কেন কারণ তোমাদের ডুরান কাপ অনুষ্ঠিত হবে একশো তেত্রিশতম ডুরান কাপ যেটা সাতাশ জুলাই দু থেকে শুরু হবে একত্রিশ জুলাই দু পর্যন্ত চলবে এই ম্যাচগুলি কলকাতা কোকড়াঝড় জামশেদপুর শিলং এ অনুষ্ঠিত হবে জামশেদপুরে প্রথমবার অনুষ্ঠিত হবে এবং যে সুপার লিগের যে ফার্স্ট টুর্নামেন্ট মানে ফাইনাল সেমিফাইনাল এবং উদ্বোধনী ম্যাচ কলকাতাতে অনুষ্ঠিত হবে মানে কলকাতায় হবে এবং চব্বিশটি দল রয়েছে টোটাল এখানে আর দু সালে যে জিতেছিল এই ডুরান কাপ সেটাকে মোহনবাগান ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন গ্রামীণ উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলির মধ্যে রয়েছে কোনটি যে সমস্ত উদ্যোগগুলো যেমন মানব সম্পদের উন্নয়ন ভূমি সংস্কার নাকি অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না উপরের সবগুলি তো সঠিক উত্তর হবে উপরের সবগুলি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গ্রামীণ উন্নয়ন করতে গেলে আমাকে মানব সম্পদের উন্নয়ন বা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট তারপরে হচ্ছে ল্যান্ড রিফর্মেশন ওকে আর অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন কান্দামান হলুদ জিআই ট্যাগ পেয়েছে তো এটা কোন রাজ্যের কান্ডামাম হলুদ এটা হচ্ছে উড়িষ্যার অপশন সি হবে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন দু সালে সেন্সাস অনুযায়ী ভারতের কত শতাংশ লোক শহরাঞ্চলে বসবাস করে তো একত্রিশ দশমিক এক ছয় শতাংশ লোক শহরে বসবাস করে দু সেন্সাস অনুযায়ী বর্তমানে যদি ডেটা দেখা যায় অবশ্যই এটা চেঞ্জ হবে ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে সাথে এক্সপ্লেনেশন সহযোগে আশা করছি যারা শেষ পর্যন্ত আসতে পারলে তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করবে এটুকু আমি শিওর কারণ ক্লাসের মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটা তোমার প্রিপারেশনকে অবশ্যই মজবুত করবে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই নেক্সট ক্লাসের জন্য ওয়েট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ বন্দে বন্ধুমাত্রাম জয় হিন্দ